যে দয়ালের নামে গান হচ্ছে, দয়াল ইনুসা মাদ্দাজিলাহুল আলী, যিনি আমার ডান পাশে বসা, দয়ালের মহারত্ন ধন, তার ছেলে আমার বড় ভাই ইসাক সাহেব, তিনি একজন শিল্পপতি ব্যবসায়ী, তিনি আমার পাশে বসা। এবং এই মেলাটা পরিচালনা যিনি করে আনন্দ নিয়া, ওই তো কর্নারে আমার হাফেজ ভাই বসা আছে, দয়ালের হৃদয়ের টুকরা। আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, আজকে আমার ইসাক ভাই হাফেজ ভাই তার বান্ধবকে বুকে রাইখা বাবাকে গান শোনাচ্ছে। আমার বাবা গানে গানের অনেক প্রেমিক ছিল, মাইলকে মাইল দূরে গিয়া গান শুনতো, তখন আমি গাইতে পারতাম না, তারে শুনাইতে পারতাম না। এখন আমি দেশ বিদেশে ঘুরে কত বান্ধবকে গান শুনে আমার বান্ধবটাকে আমি হারিয়ে ফেলেছি। বাবা তোমার কাবা মা হল মদিনা। আজকে আসাম ভাই হাফেজ ভাই তার বাবাকে ভালোবেসে তারা যেই পথে চলছে, পৃথিবীর প্রত্যেকটা ভাই ও বোনকে আমি বলবো, মা বাবার চাইতে বড় পীর বড় আবাদত সন্তানের জন্য পৃথিবীতে আর আছে কিনা আমি জানি না। আমার একটা গান আছে, যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, ওই কাবা ঘরের খাদেম হইলে কোনো ফায়দা নাই, মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই, শতবার হজ করিল কোনো ফায়দা নাই, যদি মা বাবার সেবা করো না ভাই। আমার নবী বলেছে আমি দুইটা কাজ করতে পারিনি, মা এবং বাবার সেবা করতে পারিনি। মায়ের গর্ভে থাকতে পিতাকে হারিয়েছি, শিশু অবস্থায় মাকে হারিয়েছি। হে আমার উম্মত, তোমরা যদি মা বাবার সেবা না করো, আমি রাসূল রোজ হাসরের মাঠে তোমাদের দিকে ফিরেও তাকাবো, এমনকি আল্লাহ তাদের দিকে তাকাবে না। তাই আজকে আপনার মা বাবা আপনার জন্যই শ্রেষ্ঠ, যে যার কাছে মুরিদ হয়েছেন আপনার পীরই আপনার জন্য শ্রেষ্ঠ পীর। তাই আমি দয়াল এনুসা মাদ্দাজিলাল চরণে ভক্তি রেখে আমার আরেকটি লাস্ট গান, যে গানটি দয়ালের কাছে আমি রাখবো, কি গান, রোজার মায়না
বাণী অনুসার তোমারে পাইলে চাই না রতন সোনার ধনী অনুসার তোমারে পাইলে গানগুলি চলবে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।